गला टीपे मेरे फेली माझे मेरे हाथ कालो करबेन ना हुजूर खामखा अपना खुनेर दाय फांसी हो जाबे चुप करो अपराध आमी अपराध आपनी तो सारा दिन 100টা गुली खर्च करे मात्र 6টা बाकी स्वीकार करेछेन आर आमी एक ढिले एक बगा स्वीकार करेछि एखन ई स्वीकार बुके जड़िए ई शीते सारा रात स्टेशन बसे काटाओ केन कारण सारा स्टेशन बसे काटाबो केन कारण कल सकाल 8টার आगे आर कोनो ट्रेनई नेई बाघ भालुक तो खेये फेलते पारे आल्ला रे एक ही मुश्किले पड़लाम एखाने मुश्किल सेखाने आसान बाबा विपदे पड़े एक रात काटाते हबे तार जन्य तुम्हारा बड़ लोक कष्ट निश्चय हबे तबु ना हय एक रात आमार कूड़े घरे काटाओ तुम्हार कूड़े घर आमार कय जंगल पार हो जाते हबे सेटा आगे बोलो ना 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 ओई तो काछेई काछेई ताहले चलो जाई बात खाली के पेटे ना गिए तुम्हार पेटेई जाई ना 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 तुम्हारे घर ही जाए चलो बाबा चलो चलो आदर करे आमी ओर नाम रेखेछिलाम कोकिला दादू एरा आमादेर एक रातेर मेहमान तुई जा घरे जा किछु आछे शीघ्र एदेर खेते दे एसो बाबा एसो
পাঠশাক ছাড়া আর কিছু কিছু দিতে পারলি নেই। এই দিয়ে কি এসব লোক খেতে পারে রে দাদু? না তুই কোনো কাজেরই না। না না সে কি বলছেন আপনি, ও যা দিয়েছে তা দিয়ে আমরা খেতে পারবো, আপনি শুধু শুধু ওকে লজ্জা দিচ্ছেন। সত্যি বড় লক্ষ্মী আপনার এই নাতনিটি। লক্ষ্মী আমার কোকিলা, আবার বলবে বাবা? আবার একবার আমাকে শোনাবে ও কথাটা? আমার যে বিশ্বাস হচ্ছে না, আমি ছাড়া আর কেউ আমার কোকিলাকে লক্ষ্মী বলে। কেন বলুন তো? কারণ আর সবাই যে ওকে অলক্ষ্মী বলে, বলে ও নাকি অপয়া। কেন? ওর অদৃষ্টে লেখা তাই। তাই বোধহয় ছোটবেলায় একে একে ওর বাপ মাকে হারিয়ে ফেলে। রূপ নেই তার উপর কালো, তাই ওর বিয়ে হয় না। তবু আমি বড় দুঃখে বড় কষ্টে দুবার বিয়ে ঠিক করি, কিন্তু বিয়ে হয়নি, ভেঙে যায়। গ্রামের পঞ্চায়েতও জানিয়ে দিল যেভাবেই হোক যেমন করেই হোক এই অপয়া মেয়েকে গ্রাম থেকে দূর করো। তারপর চেয়েছিলাম নিজ হাতে গলা টিপে ওকে মেরে ফেলি, কিন্তু পারলাম না। ভাবলাম কপালে অপয়ার নামে কলঙ্ক ছাপ নিয়ে মরেও ও শান্তি পাবে না, তাই আবার আমি ওর বিয়ে ঠিক করেছি। যদিও জানি এ বিয়ে তো সুখী হবে না, যে স্বামীর আর একটি স্ত্রী আছে, বয়সে অনেক বড়, অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে, তাকে নিয়ে শুধু কোকিলা কেন, কোনো মেয়েই সুখী হতে পারে না। বলো বাবা, তুমি বলো, আমি ভুল করছি না তো? কোকিলার এই জীবনের যে তার মরণ ভালো ছিল না তো? জানি এর জবাব তুমি দিতে পারবে না, তবু তোমার কাছ থেকে এর জবাব কেন চেয়েছিলাম জানো বাবা? এতটুকু পরিচয়ের মধ্যে আমার মন বলছে তুমি আমাদের অনেক আপন, অনেক দরদি, তাই যদি পারো এই বুড়োর একটা মনের ইচ্ছা তুমি পূরণ করো বাবা। কালকে দিনটা তুমি আমাদের মাঝে থেকো, হয়তো তোমার উপস্থিতি আমার কপিলার জীবনে আশীর্বাদ ডেকে আনবে, মুছে দেবে তার কালো মুখ থেকে অপয়ের নাম। Thank you.
জীবনই আমি বাঁচব না। আমি মরতে চাই, আমাকে মরতে দি। মরতে তুমি পারবে না, মরতে আমি তোমায় দেবো না, কারণ আত্মহত্যা মহাপাপ। কহিলা, আমি জানি তোমার দুঃখ, আমি বুঝি তোমার ব্যথা, তবু আজ একটা অনুরোধ তোমায় করবো। জীবনে দুঃখ কষ্ট আসে, আসবে, কিন্তু কোনো অবস্থাতে নিরাশ হও না। মনে রেখো, নিরাশার অন্ধকারে তিনি আশার আলো। তিনি যাই করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। চলো বাড়ি ফিরে চলো। আগমন রসগোল্লা আর দশ শাড়ি গয়ে নিয়েছি, আর এর চেয়ে ভালো শাড়ি আর পাওয়া গেল না বুঝলি। এত দই মিষ্টি, এত দামি দামি শাড়ি, না না এত খরচ করা তোমার ঠিক হয়নি। আমি না আপনাদের খুব আপন, খরচ করার অধিকার তাহলে তো আমারও আছে দাদু, তাই না? হ্যাঁ বাবা হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নাও তুমি ককিলাকে নিজের হাতে শাড়িগুলো দাও। সবাইকে খবর দে, আমার কোকিলার বর এসেছে, এক্ষুনি কি হবে। নাতিন দামে গাঁটেই মরে গেল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সে মরেনি, সে মরতে পারে না। আমি যাব, আমি যাব, আমি তো কাঁদতে যাব, আমি তো কাঁদতে যাব।
দাদু আমরা যাচ্ছি আপনার মনে যত দুঃখ যত ব্যথা বিশ্বাস করুন আমার মনেও ঠিক ততটুকু দুঃখ ততটুকু ব্যথা কোকিলাকে আমার হয়ে বলবেন সেজন্য আমার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করে আমি যা বলি তাই কর হুজুর হুজুর আল্লাহ রে কি বিপদে পড়লাম চলে এলাম মন বললো আমাকে তোমার কিছু বলার আছে হ্যাঁ আছে শুধু এইটুকু এখনো কি ভাববো আমি অপয়া নই আমি অলক্ষণী নই এখনো কি ভাববো উপরওয়ালা যা করেন মানুষ মঙ্গল জন্য করে হ্যাঁ তাই ভাববে তুমি অপয়া নও অলক্ষণীয় নও সত্যি উপরওয়ালা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন আর সেটা প্রমাণ করার জন্যই তো আমি ফিরে এলাম নইলে যে তুমি তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে এসো কোকিলা এসো আমার সঙ্গে এই মেয়েটাকে নিয়ে আমি কি করব কোথায় যাব কোথায় গেলে আশ্রয় পাব ওইসব পড়াইছো বুঝা তোমার তো উৎপন্ন আমি আমা হচ্ছি এখন যা কই কান খুলা হলো আজ সূর্য ডুবার আগেই তোমার নাতনির লইয়া গেরান সাইদা চইলা যাইবা আর না হইলে আমরা হক গলে মিলা আমি যেই হই না কেন এটা জেনে রেখো আমি থাকতে ওদেরকে কেউ এখান থেকে বের করতে পারবে না ওরা এই গ্রামে এই বাড়িতেই থাকবে কি এত বড় সাহস খানো খালি বুইরা আর তার নাতনি না তোরে সুদ্ধা কেমনি এই গ্রাম থেকে বাই করি দেহিস এই অলক্ষণ রাক্ষসী মাইয়ারে আরো এখানে রাখো গেলাম চইলা পুইলা সার খারো হয়ে যাইব না মিথ্যে কথা সব আপনাদের মন গড়া কথা সব আপনাদের এই অভাগিনীর উপর নিছক অপবাদ সে অলক্ষণে রাক্ষসী কিছুই না কিছুই হতে পারে না তাই যদি হয় তাহলে গা দিয়ে জামাই মরে গে এ বিয়ে কোকিলার ভাগ্যে ছিল না তাই তাহলে এই জন মেয়ার ওই বাইককে বিয়া জুটব না ভুল মিথ্যে ওর বিয়ে হবে আর আপনাদের চোখের সামনেই হবে হ্যাঁ কে ঠাকুরবো হুনি আমি করব তুই কোকিলাকে বিয়ে করব তুমি কোকিলাকে বিয়ে করবা বেটা কই কি বেটা পাগল সাগুন নাকি আরে না বেটা বহু সিয়ানা মুরগা আচ্ছা মিয়া তুমি যখন এই মাইয়ারি বিয়া করতে চাইতেছো আগে কত দেখি তুমি কোন গায়ের চন্দন আর কোন ঘরের নন্দন চন্দন আমি সোনার গায়ের নন্দন আমি মরহুম আশরাফ চৌধুরী কোন কি আপনার জমিদার আশরাফ চৌধুরী সাহেবের পোলা আমি জমিদার আশরাফ চৌধুরীর ছোট ছেলে মুরাদ চৌধুরী আপনি রাতে ধরি আপনি পায়ে পড়ি এই উল কাম আপনি কই দেন না জানি মাহুল্লে আমাকে পিঠে স্থানে চিল্লা পালাইবো পাইতে আজ আইয়া আমাকে বাড়িঘর সব দাঁড়াই দিব দোহাই আপনার এই উল কাম আপনি কই দেন না 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 আপনাদের কোনো ভয় নেই কেউ আপনাদের কিচ্ছু বলবে না আমি যাই করছি সজ্ঞানে স্বেচ্ছায় করছি
আপনারা শুধু আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দিন। সালাম আলাইকুম। যাও বলো তোমার বেশি চড়াও। আরে খরচ পাতি যা লাগে সব আমি দিব। জানো কোথায় যাচ্ছ? তোমার শ্বশুরবাড়ি, সেখানে ভাইয়া আছে, ভাবি আছে, আর আছে তোমার আমার মা, সকলের রানী মা। কিছুই বলছো না যে, কি ভাবছো? ভাবছি তুমি কত দয়ালু। কি করে বুঝলে? নইলে আমার মতো এমন একজন অভাগিনীকে দয়া করে বিয়ে করো। ককিলা, দয়া করে মানুষ নিজের খাবার অন্যকে দান করতে পারে, দয়া করে মানুষ নিজের সম্পদ অন্যকে বিলিয়ে দিতে পারে, দয়া করে মানুষ প্রাণও বিসর্জন দিতে পারে, কিন্তু দয়া করে কেউ কাউকে বিয়ে করতে পারে না। আমি তোমাকে দয়া করে বিয়ে করিনি ককিলা, করেছি ভালোবেসে। বোধ হয় কোনো ছেলেই কোনো মেয়েকে এত ভালোবেসে বিয়ে করেনি। সত্যি বলছো? সত্যি বলছি। মা, সত্যি বলছি মা, তুমি দেখে নিও মুরাদের কিছু হয়নি, শুধু শুধু তুমি ভাবছ। দুদিন থেকে তোমার খাওয়া নেই, ঘুম নেই। আমি জানি মুরাদকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু আমিও তোকে কম ভালোবাসি না মা। আমি ওর বড় ভাই, খাদেমের সঙ্গে পাইক, পেয়াদা, নায়েব, বরকন্দাজ সবাইকে পাঠিয়েছি। ও যেখানে থাকুক ওকে ওরা খুঁজে আনবেই। মা, আমার অনুমতি ছাড়া কখনো তো বাড়ির বাইরে রাত কাটাসনি, এ সাহস হলো কোত্থেকে? ক্ষমা করে দাও মা, আর হবে না। এ মেয়েটি কে বলছো মা? নেবার আগে ওর পরিচয় আমার প্রয়োজন। মা, ও কে? তোমার পুত্রবধূ। আমার পুত্রবধূ? হ্যাঁ মা। কোন জমিদারের মেয়ে? কোন জমিদারের মেয়েই ও নয় মা, ও একজন সাধারণ চাষির মেয়ে। কোন চাষির মেয়ে তো আমার পুত্রবধূ হতে পারে না মুরাদ। চাষি বলে মানুষকে ঘৃণা করো না মা, ওরাই তো মাথার ঘাম পায়ে ফেলে মাটির বুকে ফসল ফলায়, যা দিয়ে আমাদের অন্ন জোটে। ওরাই তো সত্যিকারের মানুষ, ও মাটির গৌরব। মাটির গৌরব শুধু মাঠেই শোভা পায় মুরাদ, মহলে নয়। মা, তোমার সঙ্গে তর্ক আমি করবো না, করবো শুধু ছোট্ট একটি অনুরোধ, চাইতো শুধু এতটুকু দয়া। ওকে তোমার পায়ে ঠাই দাও মা, ওকে আমি খোদা সাক্ষী রেখে বিয়ে করেছি। ও তোমার স্ত্রী হতে পারে মুরাদ, কিন্তু আমার পুত্রবধূ হতে পারে না, আর হতে পারে না এই চৌধুরী বাড়ির বউ। আমি বেঁচে থাকতে ও কোনো দিন এ বাড়িতে স্থান পাবে না। তাহলে মা আমি ভাববো আজ থেকে এ বাড়িতে আমারও কোনো স্থান নেই। তুমি আমাকেও তাড়িয়ে দিচ্ছ মা? হ্যাঁ তাই,
যেছিলি নিজের স্বার্থের জন্য বংশের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেয়, যেছিলি মায়ের অনুমতি ছাড়া যে কোনো কাজ করতে এতটুকু দ্বিধা করে না, তাকে আমি ক্ষমা করতে পারি না। যাও, চলে যাও। এই বাড়িতে প্রবেশ করার অনুমতি তুমি আর কোনো দিন পাবে না। আজ থেকে এ বাড়ির সমস্ত অধিকার, সমস্ত বিষয় সম্পত্তি থেকে তুমি বঞ্চিত। বেশ মা, চলে যাচ্ছি। কথা দিলাম এ বাড়িতে আর কোনো দিন আসবো না। তবে যাবার আগে শুধু একটি কথাই বলে যাব। তোমার পাঁচুয়ে বলছি মা, বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত হয়ে চলে যাচ্ছি বলে আমার এক বিন্দু আর দুঃখ নেই। দুঃখ আমার শুধু আজ আমি চিরদিনের মতো তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়ে চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। আজ হয়তো কেউ বিশ্বাস করবে না, মা আমাকে তার প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বলো। তুমি মার কাছে ফিরে যাও। হ্যাঁ, আমি মন থেকেই বলছি তুমি ফিরে যাও। শুধু আমার জন্য মায়ের এত বড় ভালোবাসা, বংশের এত বড় অহংকার, তোমার এত বড় ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি জীবনে কোনোদিন শান্তি পাব না। কোকিলা, আমার জন্য ভেবে না। তোমার ঘর করতে নাই বাবা, না তোমার ঘর আমি তুলতে পেরেছি, এই আমার জন্য অনেক। তোমার স্মৃতি বুকে নিয়ে জীবনের বাকি কথা দিয়ে তাদের কাছে কাটিয়ে দিতে পারো। কোকিলা, রাগ আমি করিনি, তবে দুঃখ আমি পেয়েছি শুধু এই জন্যে যে আজও তুমি তোমার স্বামীকে চিনতে পারলে না। তোমার স্বামী সত্যের জন্য, ন্যায়ের জন্য শুধু বাড়ি ঘর স্নেহ মমতা কেন, নিজের জীবনও দিয়ে দিতে পারে। তুমি সত্য, তুমি নিরপরাধ, তার উপর আমার স্ত্রী। পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে ভিন্ন করতে পারে না, পারে শুধু মৃত্যু। তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কপিলা, আমি তো দূরের কথা, আমার মৃতদেহ কোনোদিন ও বাড়িতে যাবে না। যদি তুমি না পাও কোনোদিন ও বাড়িতে বয়স স্বীকৃতি, যদি তুমি না পাও কোনোদিন ও বাড়িতে সম্মানের স্থান। Thank you.
প্লেট এখানে কেন? ছোট সাহেবের জন্য সবসময় রাখতাম, তাই আজও রেখেছি। না, বাধা পেলাম। একটা কাজে বেরোচ্ছিলাম। কোথায়? চাকরির খুঁজে? না, এক বন্ধুর কাছে হাজার দুয়েক টাকা পাবো, তাই আনতে। অত টাকা দিয়ে কি করবে? দূরে কোনো এক অজানা গায়ে শান্ত নিরিবিলি পরিবেশে এক টুকরো জমি কিনব, যার এক কোণে থাকবে আমাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর। আমি নিজের হাতে চাষ করব, ফসল ফলাবো, সুখ শান্তিতে ভরপুর করে তুলব আমাদের সোনার সংসার। তারপর? তারপর চৌধুরী বাড়ির সবাই বলবে চাষির মেয়ে কোকিলার হাতে পড়ে রাজার ছেলে মুরাদ সত্যি সত্যি চাষাই হয়ে গেল। তারপর আমি চাই কোকিলা, তাহলে তো হবে আমি জয়ী, হবে আমি সার্থ। চৌধুরী বাড়ির রানীমা কোনো চাষিকে ঘৃণার চোখে দেখার আগে একবার তার বুক কেঁপে উঠবে, একবার তাকে ভাবতে হবে যে তার নিজের সন্তান একজন চাষি। কোকিলা, কোকিলা, তুমি বুঝবে না আমার ব্যথা। আজ আমার জীবনের একমাত্র উদ্দেশ্য মাকে প্রণাম করে দেয়া। যারা হাল চাষ করে জীবন ধারণ করে তারাই মানুষ, ঘৃণার নয় শ্রদ্ধা। ওই রাজমহলের অহংকারী মানুষগুলোর চেয়ে কুড়ে ঘরে থাকা নিরীহ মানুষগুলো অনেক বড়, অনেক মহৎ। কিছু বলবি? আমি ও বাড়িতে আর যাব না, আপনাদের কাছে থাকবো। না রে, হয় না, তুই না থাকলে আমার কষ্ট হবে, তাছাড়া মা আরো বেশি দুঃখ পাবেন। যাই কোকিলা। বলবো না বৌরণ, চলে যাব। শুধু যাওয়ার আগে হাত জোর করে একটা কথা বলে দেব, আপনারা যাই করেন যেখানে থাকেন দয়া করে আমাকে একটু জানাবেন। আয়লো জমিদার গিন্নি, আয়। ঠাট্টা করছো মা বুড়িমা? ঠাট্টা করবো কেন না, তোর স্বামী যে জমিদারের ছেলে জমিদার, আর তুই তার গিনি। এ কথা কি কোনো বাপের ব্যাটা অস্বীকার করতে পারে? কপাল দোষে না হয় দুদিনের জন্য ধান বেনে স্বামী সংসার চালাচ্ছিস। বুড়িমা, তোমার এখানে এসে যে কাজ করি এ কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। বলো জমিদার গিন্নি, আমরা গরিব হলেও মানের মান রাখতে জানি। আজ তোকে টাকা দিতে হবে। আজ তো টাকা নেই রে, কাল হাত বা কাল নেই। মুরাদ কোথায় থাকে জানিস? জি না। হ্যাঁ জানি। আমাকে সেখানে নিয়ে চল। এত রাতে চৌধুরী বাড়ি রানীমার পায়ে হেঁটে ওই চাষিপাড়ায় যাওয়াটা কি ঠিক হবে? কেউ যদি দেখে ফেলে
কথা তোকে ভাবতে হবে না। আমার সঙ্গে আয়। জানো কপিলা, আজ যে বন্ধুটির কাছে গিয়েছিলাম তার অবস্থা একদম খুব খারাপ ছিল। আমার কাছ থেকে টাকা নিয়ে একটা ব্যবসা আরম্ভ করে। আজকাল তো সে একজন মস্ত বড় লোক। আমি তার কি আনন্দ তোমার কি বলবো। কিছু বলার আগেই সে আমার পাওনা টাকা ফেরত দিল। চাইলে হয়তো আজ অনেক টাকাই ওর কাছ থেকে ধার আনতে পারতাম, কিন্তু চাইনি কেন জানো? চৌধুরী বাড়ির ছেলে হয়ে কেন যেন হাত পাততে পারলাম না। তুমি খাচ্ছ না? না, শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই? না না, তেমন কিছু না। তুমি খাও তো। আমি খাবো তোমাকে ফেলে? তাতে কি হয়েছে? আমি না খেলে তুমি খাবে না বুঝি? না, কপিলা না খেলে মুরাদ খাবে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। শুধু বেলাটাই খেয়ে নাও লক্ষ্মীটি। হাড়িটা দেখি। কেন দেখি? ওকে, আমি নিজেই খাবো না বলে কম রান্না করেছি। খাবে না বলে কম রান্না করেছো? না চাল নেই বলে কম রান্না করেছো? চাল থাকবে না কেন? আমি জানি কেন থাকবে না কপিলা। জানি তুমি কত দুঃখে কষ্টে সংসার চালাচ্ছ, কিন্তু আমি জানি না যে তুমি না খেয়ে না। আমি কোনোদিনই না খেয়ে থাকি না, কোন দুঃখ কষ্ট করে সংসার চালাচ্ছি না। শুধু বুড়ি মা টাকাটা দেয়নি। কত আর দেবে বলো? ধার দেওয়ারও তো একটা সীমা আছে। ধার? কিসের ধার? চৌধুরী বাড়ির ছেলে হয়ে যদি তুমি না পারো তাহলে এটা কি করে ভাবলে? চৌধুরী বাড়ির বউ হয়ে আমি কারো কাছে হাত পাতব? তাহলে বুড়িমা তোমায় কিসের টাকা দেয়? সব কথা পুরুষ মানুষকে বলা যায় না। তোমাকে বলতেই হবে কপিলা। না, আমি বলব না। আমার মাথা দিব্যি যদি তুমি না পারো। তুমি যদি পায়ে পড়ি তোমার কথা তুমি ফিরি না। বিশ্বাস করো, আমি এমন কিছু করছি না যাতে তোমার মাথায় হিট হয়। আমি জানি কপিলা, তোমার মতো মেয়ে জীবন চলে গেলেও স্বামীকে ছোট করতে পারবে না। তাই তো আমি জানতে চাইছি কি করে তুমি এই দুঃখী সংসার চালাচ্ছ। একটা ছোট্ট কথা নিয়ে শুধু শুধু তুমি এত কিছু করছো। আমি চাষির মেয়ে, কোনো কাজ না করে ঘরে বসে থাকতে পারি না। তাই বুড়িমার ওখানে গিয়ে ধান বানি, কিছু পয়সা পাই। কথাটা তুমি বলতে চাইনি, তুমি দুঃখ পাবে তাই। এতে দুঃখ করার কিছুই নেই কপিলা, আছে অহংকার করার। দুঃখ তো আমার শুধু যে মা তোমাকে চিনল না, দিল না তোমাকে তোমার যোগ্য মর্যাদা। যদি পারো শুধু আমার জন্য মাকে ক্ষমা করে দিও। মা এসেছিল কোকিলা। স্নেহ ভালোবাসা নিয়ে বাঁচতে পারলাম না, তার দয়ার দান নিয়ে বেঁচে থাকতে চাই না। জানি আমার দুঃখে তুমি দুঃখ পাবে, তাই তোমার কাছ থেকে চলে যাচ্ছি অনেক অনেক দূরে। শুধু আশীর্বাদ করো আমার এই নতুন জীবনে আমি যেন জয়ী হই, সার্থক হই। বিদায়ের আগে আমার শেষ অনুরোধ,
যারা খেটে খায়, যারা মাঠে কাজ করে, তাদের ঘৃণা করো না। চাষিকে চাষা বলে আর অপমান করো না। তাহলে তোমার অহংকার ধুলো মিশে যাবে, কারণ তোমার ছেলেও আজ একজন চাষি। মাটি মোদের জীবন মরণ, মাটি মোদের মা, এই মাটিতে খেটে মোরা ফলা বসোনা। মাটি মোদের জীবন মরণ, মাটি মোদের মা, এই মাটিতে খেটে মোরা ফলা বসোনা। বন্ধু হাত মেলাও, কাজ করে যাও। বন্ধু হাত না ধর্ম সবার, অশ্রু হোক না ঘাম, কর্ম হোক না ধর্ম সবার, অশ্রু হোক না ঘাম, আজকে না হয় কালকে যেন পাবে শ্রমের দাম, পাবে শ্রমের দাম, আজকে না হয় কালকে যেন পাবে শ্রমের দাম। লাঙ্গল জোয়াল কাটতে হাতে ঝাঁপিয়ে পড়ো সোনার ক্ষেতে, লাঙ্গল জোয়াল কাটতে হাতে ঝাঁপিয়ে পড়ো সোনার ক্ষেতে, মুখে মুখে ফুটবে হাসি দুঃখ রবে না। হাত মেলাও, কাজ করে যাও, বন্ধু হাত মেলাও, কাজ করে যাও। আছে কান্না হাসি, সুখে দুঃখে জীবন তারে তবু ভালোবাসি, তবু ভালোবাসি, ছোট বড় সকল কাজে গর্ব আছে তারি মাঝে, ছোট বড় সকল কাজে গর্ব আছে তারি মাঝে, শক্তি সাহস বুকে নিয়ে এগিয়ে চলো না। হাত মেলাও, কাজ করে যাও, হাত মেলাও, কাজ করে যাও। মাটি মোদের জীবন মরণ, মাটি মোদের মা, এই মাটিতে খেতে মোরা ফলা বসোনা। মাটি মোদের জীবন মরণ, মাটি মোদের মা, এই মাটিতে খেতে মোরা ফলা বসোনা। হাত মেলাও, কাজ করে যাও, হাত মেলাও, কাজ করে। তাহলে আমার খবর পেয়েছিলি? হ্যাঁ, খবর পেয়েই তো এলাম। কই গো, কই গো বাবা, জলদি আমাকে মিঠাই খাও। কেন দাদিমা? কেন আবার? সবার আগে খবরটা যে আমি দিচ্ছি, তোমার যে ছেলে হবে গো। সত্যি বলছো দাদিমা?
সত্যি না তো কি মিথ্যে আমাকে বিশ্বাস না হয় তোমার বউকে জিজ্ঞেস করো কি এত বড় একটা সুখবর তুমি আমাকে আগে জানোনি কেন কেন বলোনি যে আমি বাপ হতে যাচ্ছি আমাদের ছেলে হলে তার নাম কি রাখবো তার নাম রাখবো রাজা চাষী আর মেয়ে হলে তার নাম রাখবো রানী রানী সে যাই হোক না কেন সবাই যেন বুঝতে পারে আমাদের রানী একজন চাষির মেয়ে এবার দেখবো আমাকে ছাড়া চলে কেমন করে বাচ্চাকে মানুষ করবে কি বাচ্চাকে দুধ খাওয়াবে কি আর বাচ্চা কাঁথা কাচবে কে কি হয়েছে তাই মা ছেলে না মেয়ে আরে এখনো হয়নি হবে শিগগির গিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে আসো টাকা নিয়ে যা আমার কাছে আছে বলছেন না কেন বলুন আমার কোকিলা কেমন আছে আমরা খুবই দুঃখিত পারলাম না কিছুতেই আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না জীবনেও না মরণেও না তুমি আমার কাছে থাকবে আমার বুকে যতদিন আমি বেঁচে থাকব কি ব্যাপার
কি হয়েছে? না জানি লোকটা কোথায় চলে গেছে, লাশটাও তো ঘরে নেই। বলো কি? হ্যাঁ, মেয়েটাকেও ফেলে গেছে। ও তো জানেই না ওর মেয়ে হয়েছে, এখন এই মেয়েটাকে নিয়ে কি করি? ওকে আমার কাছে দিন। তুমি? আমি ওনার চাকর। আপনারা কিছু ভাববেন না, ছোট সাহেবের মেয়েকে আমি ছোট সাহেবের কাছেই পৌঁছে দেব। দিন। দাও। ভারী মিষ্টি হয়েছে তোমার এই মেয়েটি। একজন চাষির মেয়ে মা। চাষির মেয়ে? হ্যাঁ মা, বড় ছোট কপাল, জন্ম হতেই মাকে হারায়, বাবাও না জানি কোথায় নিখোঁজ হয়ে যায়, এই দুনিয়ায় আর কেউ নেই। এই বেওয়ারিশ মেয়েটাকে আমি নিয়ে এলাম, আপনার হুকুম পেলে ওকে এই বাড়িতেই মানুষ করব। এই বাড়িতে? হ্যাঁ মা, এই বাড়িতে, তবে এই মহলে নয়। বড় হবে মানুষ হবে বড় সাহেবের এই মেয়ে, চৌধুরী পরিবারের একমাত্র কন্যা, একমাত্র বারিশ। আর এই মেয়ে, এই মেয়ে বড় হবে মানুষ হবে এই বাড়িরই এক কোনায়, যেখানে আমি থাকি, যেখানে আরো পাঁচজন গোলামবাদীরা থাকে, তাদের বাচ্চারও মানুষ হয় সেইখানে। আপনি অনুমতি দিন রানীমা। খাদেম, একটা অনাথ দুঃখিনী মেয়ে আমার এত বড় বাড়ির এক কোনায় থেকে খেয়ে পড়ে মানুষ হবে, তার জন্য আমি অনুমতি দেব না, এটা তুই কি করে ভাবছিস? আমার অনুমতি ছাড়া এই বাড়ির কেউ কোনো কাজ করলে আমি তো সহ্য করতে পারি না। চৌধুরী বাড়ির মান মর্যাদা রক্ষার জন্য কখনো কখনো হয়তো আমি কঠোর হয়ে যাই, তাই বলে আমি নিষ্ঠুর নই, আমি পাষাণ নই, এখানে পাষাণ নই। জগৎ জগৎ
সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাতনি সুলতানা চৌধুরী পরিবারের একমাত্র কন্যা, ম্যাট্রিক পাশ করেছে। তাই আপনাদের সবার কাছ থেকে প্রীতি ও শুভেচ্ছা কামনা করছি। হার্ড ডিভিশন অনেকে পাশ করেছে। আরেকটা সুখবর, আজ থেকে 7 বছর আগে আমি যে ছেলের সঙ্গে সুলতানার বিয়ে ঠিক করেছিলাম, দিন কত আগে সে ছেলে বিলেত থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে। আজকে তারও আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সে আসতে পারেনি। যাই হোক, সুলতানার বিয়ের কাজটা আমি খুব শিগগিরই সেরে ফেলব। আপনাদের সবার উপস্থিতি ও দোয়া কামনা করি। মাফ করবেন, আমি এক্ষুনি আসছি। মেয়েকে আরো লেখাপড়া শেখাবে? আমাদের বংশের মেয়েদের বেশি লেখাপড়া করাটা শোভা পায় না। বাবুচি, জি হচ্ছে রানীমা। এখন হচ্ছে? তোমরা সব পারো কি? মেয়ে মাঠে সব বসে আছে, যা খানা রাখাও গে। জি আচ্ছা। কে কে ওখানে দাঁড়িয়ে? এদিকে এসো, এসো বলছি। কে তুমি? তুমি কে? তুমি তুমি কে? সেই চাষির মেয়ে। আপনার দয়ায়, আপনারই বাড়ির এক কোনায় ও আজ এত বড়টি হয়েছে। ওকে আমি বলেছিলাম এই মহলে যেন কোনোদিন না আসে, তাই মহলে না ঢোকে ওখানে দাঁড়িয়েছিল আপনারই অপেক্ষায়। যদি আপনি বাইরে আসেন তাহলে ওর জীবনের একটা শখ পুরো হবে। নিতে পারবে একবার আপনার পায়ের ধুলো? কেন, আজও ম্যাট্রিক পাশ করেছে, মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। জীবন আপনাদের খেদমত করেছে মা, এবার তাকে ছুটি দিন। ছুটি? হ্যাঁ মা, রানীর আরো পড়ার ইচ্ছে। এখানে যা পাই তা দিয়ে ওকে আর পড়ানো সম্ভব নয়। ভেবেছি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব, দিন রাত পরিশ্রম করব, আরো কিছু বেশি রোজগার করব, ওর মনের আশা পূরণ করব। নায়েব, নায়েব, নায়েব! খাদেমের মাইনে আজ থেকে 50 টাকা বাড়িয়ে দাও। আচ্ছা মা। খাদেম, তুমি তো মানুষ, চৌধুরী বাড়ির একটা পোষা কুকুরও আমাকে ছেড়ে চলে যাক এটা আমি চাই না, কোনোদিন চাইনি, চাইবও না। তবু যদি কেউ আমাকে ছেড়ে চলে যায় দুঃখ পাই, তবে ভেঙে পড়ি না, ভাবি ভাবি এটাই আমার অদৃষ্টের লেখা। মা, আমি বরং এখানেই দাঁড়াই, তুই চট করে ভেতরে গিয়ে ভর্তি হয়ে আয়।
আমি একা যাব হ্যাঁ পাতি কি হয়েছে এই চেহারা আর এই পোশাকে আমি তোর সাথে গেলে তোর ইজ্জত থাকবে কলেজে ভর্তি হবি আর এতটুকু বুদ্ধি নেই চল শোন এই 50 টাকা রাখ আচ্ছা দাঁড়া আরো 20 টাকা রাখ আর শোন কোনো অসুবিধা হলে দৌড়ে আমার কাছে চলে আসবি আমি এখানেই দাঁড়াই হ্যাঁ এই শোন তাহলে তোকে 50 আর 20 মোট 70 টাকা দিলাম আচ্ছা পায়ার আছে পায়ার 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 দিয়াশলাই না নেই দিয়াশলাই ছাড়া কলেজে হাঁটগা শরম করে না ইডিয়েট ভর্তি হওয়ার ফর্ম কোথায় জমা নেই ওই সামনের দিকে লাইব্রেরি তার ডান পাশে জি আমি মানে ও এ সমস্যা জানতি আমার ক্ষমা করো প্রেডে অপরেডে এই কিরকম কলেজে আসিয়া কামিন করলাম যে ভর্তি ওর জায়গাটাও চাচ্চিন করে পাচ্ছি না যে কলেজে এখন দেয়াশলে খুঁজিয়া পাওয়া যায় না এই কলেজে ভর্তি অনের জায়গা চাচ্চিন করিয়া তাই বাকি নাটকা ফর্ম ফিল আপ করে এনেছো এনেছি ফার্স্ট ইয়ার আর্টস 72 টাকা ছোট টাকা কম আছে আমি নিয়ে আসছি দাঁড়াও যেতে হবে না টাকাগুলো দাও টাকা আমি দিলাম পরে ফেরত দেব আপনি কি কোথায় পাবো ঠিক কলেজে যখন ভর্তি হয়েছো তোমার সঙ্গে আমার দেখা হবেই তয় তো মোগল হয়েও দেখা হইবে মোরাও যখন এই কলেজেই ভর্তি হইতে আইছি কিন্তু বেড়াটা ভর্তি হইতে পারতেছি না হায় মাথা পিছু পাইপ রিপিস করে ছটিং আছে দৃশ্যটা দেখিয়া মনে হইলে আপনি হাজী মোহাম্মদ মহসিনের বাইরা ভাই ইয়েস ব্রাদার কোন থিংকিং করবেন না দেন না মগো 10টা টাকা মোরা আল্লাহর নাম লইয়া কলেজে ভর্তি হই দেখা হইবার চাঞ্চিং থাকলে ফেরত পাইবার চাঞ্চিং আছে নাও টাকা ফেরত পাই আর না পাই দেখাতে হবে শুকর আলহামদুলিল্লাহ স্যার প্রিন্সিপাল সাহেব আপনাকে সালাম দিতে যাচ্ছে পিয়ন দাদা আপনি কি এই কলেজের প্রফেসর হ্যাঁ কাইলি জয়েন করছে আপনাকে ইংরেজি পড়াইবো ইংরেজি পড়াইবে মগো ওই স্যামরা ইংরেজিতে 6 বার ফেল মারিয়া 7 বারের মাথায় নকল করিয়া ম্যাট্রিক পাস করলাম আর কলেজে পড়া দি সেই ইংরেজি চারের লোকে এইসব কাণ্ড করলাম এখন কি উপায় হবে প্রিন্ট বন্ডি সত্য করিয়া কত দেহি উনার লগে তোমার লডর পডর কয়দিনের মানে না তো উনার সঙ্গে তো আমার আজই দেখা পাস থেকে তো এত কিছু আরে আরো তো অনেক দেহা হইবে অনেক দেখা আর অনেক পর্ব হবে এই বেমার কিছু মিলাইয়া একটা কিছু হইবে না হলে আমরা ওই এদিমু পলাইয়া গেলে হইবে কি তোমারে মরা হারুন না তোমারে দিয়ে এই কলেজের ফুল ছেড়া পার হই এই তোমারে দিয়ে ইংরেজি চারে রে পাস হই গেল সালাম আলাইকুম তোমাদের নাম ওন
নাম প্রিয়ার আলী। ওর নাম মোহাম্মদ খান। আমাদের কি প্রিয়ার মোহাম্মদ বলে কলিং করে স্যার? তয় পরে ইয়ে স্যার কইয়ে জবাব দিন নাই। একটি ফোঁটা ভুল, একটি শিশির কণা, একটু রোদের আলো, কোনটা বেশি ভালো? একটি ফোঁটা ফুল আর একটি শিশির কণা, একটু রোদের আলো, কোনটা বেশি ভালো? জানি না আমি, জানি না। একটি ফোঁটা ফুল আর একটি শিশির কণা, একটু রোদের আলো, কোনটা বেশি ভালো? জানি না আমি, জানি না। শিশিরের জন্ম হয় সূর্যের ভালোবাসায়, শিশিরের মরণ হয় কুয়াশার ভালোবাসায়, শিশিরের জন্ম হয় সূর্যের ভালোবাসায়, শিশিরের মরণ হয় ভালোবাসায়। জীবন মরণ কোনটা বেশি ভালো? জানি না আমি, জানি না। একটি ফোঁটা ফুল আর একটি শিশির কণা, একটু রোদের আলো, কোনটা বেশি ভালো? জানি না আমি, জানি না। বনেতে ফাগুন এলে পাতারা সবুজ হয়, বনেতে ফাগুন এলে মন যে অবুজ হয়, বনেতে ফাগুন এলে পাতারা সবুজ হয়, বনেতে ফাগুন এলে মন যে অবুজ হয়। বনের ফাগুন মনের আগুন কোনটা বেশি ভালো? জানি না। কোন বিরাহে আধারে ঝরে যায় প্রভাতের বধু হতে শিউলি পথ যায়, তবু সে কোন বিরাহে আধারে ঝরে যায়। মিলন মধুর বিরাহ বিধুর কোনটা বেশি ভালো? জানি না আমি, জানি না। একটি ফোঁটা ফুল আর একটি শিশির কণা, একটু রোদের আলো, কোনটা বেশি ভালো? জানি না আমি, জানি না। আপনি এখানে? আমারও তো সে একই প্রশ্ন। কেন, আমি তো এখানেই থাকি। এখানেই থাকো? হ্যাঁ, কিন্তু আপনি এখানে এলেন কি করে? সোজা পায়ে হেঁটে, তবে বড্ড খোঁজাখুঁজি আর ঘোরাঘুরি পথ। কেন 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 আবার আমার পাওনাটা আদায় করতে? অসম্ভব, আমি বিশ্বাস করি না। সামনে দাঁড়িয়ে তাগাদা দিচ্ছি তাও বিশ্বাস করছো না? না পাওনা। তাহলে বলো, আমার টাকা ফেরত দেওয়ার ইচ্ছেই তোমার নেই? না, তা থাকবে না কেন? শুধু কি এই জন্য এসছেন? সেটা একবার পরীক্ষা করেই দেখো। এসছে।
আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ শোনো, তুমি তুমি কখন এলে? এই তো একটু আগে। তাই এখানে দাঁড়িয়ে কেন? কি সর্বনাশ! এসো এসো, ভেতরে এসো, এসো 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 এসো। সুলতানা, ও সুলতানা, তোমার কাণ্ড কি বলো তো আমার, হঠাৎ এভাবে খবর না দিয়ে? হ্যাঁ এলাম, সেদিন তো আসতে পারিনি, তো ক্ষমা চাইতে। আরে না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? এই যে আর মা, আমার মেয়ে সুলতানা আর এই আলম, তুই বসে গল্প কর, আমি ওর আশা খবরটা সবাইকে দিয়ে আসি। হ্যাঁ বসুন। আচ্ছা, তুমি তো বোধ হয় এ বাড়ির একমাত্র মেয়ে। আশ্চর্য, এই কথাটা আপনি একদিনও জানেননি? তাহলে ও কে? আপনি কার কথা বলছেন? যাকে বাগানে এইমাত্র দেখলাম। বাগানে? ও, আপনি বুধ রানীর কথা বলছেন? কিসে? একদম পাশের মেয়ে, আমাদের বাইরের বাড়িতে থেকে মানুষ হচ্ছে। পড়ালেখা কিন্তু আপনার মতে খুব ভালো, মেয়েদের মধ্যে আবার ফার্স্ট হয়েছে। তবে আপনার মতো অত অহংকারী নয়। বাবা, আপনার খুব অহংকার। কি করে বুঝলে? বিদেশ থেকে ফিরেছেন, একদিন হয়ে গেল, অথচ যে বাড়ির সঙ্গে আপনার এত ঘনিষ্ঠ সম্পর্ক সেখানে একবারও আসার প্রয়োজন মনে করলেন না। এমনকি আমার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে আপনার হলো না। ফিরে আসার সঙ্গে সঙ্গে এখানে এসে হাজিরা দেওয়া উচিত আমার মনে ছিল, শুধু কাজের চাপে অপরক ছিলাম বলে আসতে পারিনি। আর তোমার সাথে আলাপ পরিচয় সবই আমারই প্রথম, তাই তোমার সাথে দেখা করার উৎসাহ আমার না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা চলি। একই কার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছেন? সে কর্তব্যটা আরেকদিন এসে পালন করে যাব। আপনার টাকা নিন, নিন। এটা তোমার কাছেই থাক। দান? না, স্মৃতি। রাখবে না? রাখবো, তবে বলতে হবে এখানে কার কাছে এসেছিলে? তোমার কাছে। তাহলে মহলে কেন গিয়েছিলে? আমি তো মহলে থাকি না। জানতাম না, তাই চলে গিয়েছি, আর যাব না। রাজকন্যে, রাজপুত্র পছন্দ হলো? যাও দাদিমা। যাও কি লো, দেখে মন না ভরে থাকলে আরো কিছুক্ষণ ধরে রাখলেই পারতে। সেছি কি যে বলো তুমি? আমি ঠিকই বলি, তোর জন্যে আমার পছন্দ করা ছেলে, দেখবি তোর বরকে দেখে সবাই হিংসে। মা, 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 মা,
মাকে নিয়ে চলো। চলুন। মা চলো। তুমি যাই বলো, রানীর চালচলন আমার মোটেই পছন্দ হয় না। মায়ের মন জয় করার জন্য কি ন্যাকামোই তারা করলো, তুমি জানো না ও সাংঘাতিক মেয়ে। সুলতানা নিজের চোখে দেখেছে ওকে বাগানে দাঁড়িয়ে আরব সঙ্গে কথা বলতে। বলো কি? আমি ঠিকই বলি, তোমরা বাড়িতে একটা কালসাপ পুষছ। এসব কথা মাকে বলনি কেন? মাকে বলে কি হবে, মারও এর জন্য ভেতরে ভেতরে বেশ টান আছে। আপনার দেওয়া শাড়িটা রানী নিল না, বললো ফিরিয়ে দিয়ে আমার হয়ে ক্ষমা চেয়ে নিস। শাড়িটা পাঠালাম ফিরিয়ে দিলে যে, জানিস আমার দেওয়া জিনিস ফিরিয়ে দেওয়ার সাহস এ বাড়িতে কারো নেই? আমারও নেই রানীমা। তাহলে ফিরিয়ে দিলি কেন? আপনার দয়ায় খাচ্ছি পড়ছি মানুষ হচ্ছি, আর কত দয়ার দান নিয়ে বেঁচে থাকবো, শুধু তাই। এটা দয়ার দান না হয়ে স্নেহের দান তো হতে পারে। স্নেহের দান কেউ ছুড়ে ফেলে দেয় না, আদর করে হাতে তুলে দেয় রানীমা। কি ব্যাপার, কেন ডেকেছো? আমি তো ডাকিনি। তুমি ডাকোনি, প্রিয়ার মহব্বত তো বললো তুমি ডেকেছো। আমার সঙ্গে তোমার নাকি খুব দরকারি কথা আছে। প্রিয়ার মহব্বত তো আমাকেও বললো আপনি ডেকেছেন, আমার সঙ্গে নাকি আপনার খুব দরকারি কথা আছে। কলেজে তো আচ্ছা দুটো চিড়িয়া এসে জুটেছে। আমার কিন্তু ওদের খুব ভালো লাগে, নাম দুটো ভারী মজা, প্রিয়ার মহব্বত। আমারও যদি খুব খারাপ লাগে তা ঠিক নয়, মিথ্যে বলে ডেকে আনলো কথা সত্যি যে তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। এখানে নয়। কোথায়? রেললাইনের পাশে পুকুর ঘাটে, জায়গাটা আমার খুব পছন্দ, সময় পেলে আমি ওখানে যাই। কিন্তু আমি কি করে যাব, আমি তো একা কোথাও যাই না। একা তো যাচ্ছ না, সঙ্গে তো আমিও যাচ্ছি। কি চুপ করে আছো যে? আসবে না? আসবে।
এসো। জীবনে আরো দুঃখ আছে, আমি বড় দুঃখিনী, কিন্তু আমি একজন মানুষ, আমার একটু মন আছে। আমার জীবনে দুঃখ ডেকে এনে আপনার কি লাভ? তোমার জন্য দুঃখ ডেকে আনব আমি? হ্যাঁ, তাই আনবেন, যদি এখনো না জানেন কোথায় আপনি আর কোথায় আমি। আপনি জানেন না আপনি কত বড় ভুল করছেন। ভুল আমি করছি না রানী, ভুল করছো তুমি। জন্মের পরিচয়ে মানুষকে বিচার করি না, মানুষকে বিচার করি তার মনুষ্যত্বের মাপকাঠিতে। তোমাকে আমার ভালো লেগেছে, ভালো লেগেছে বলেই তোমাকে আমি ভালোবেসেছি। কই, কিছু বলছো না যে? আমায় বিশ্বাস করো। করি, নিজের চেয়েও বেশি। তাহলে কথা দাও আজ থেকে তুমি শুধু আমার। বলো রানী, বলো। বলবো, আজ নয়, কাল। তুই লিখেছিস কবিতা আর আমি শুনবো না? কিরে, এমন হা করে আছিস কেন? পড়ছি। কি হলো? কথা দিলাম। কথা দিলাম? আমি তোমারই। কথা দিলাম আমি তোমার। তারপর তারপর আছি, থাকবো। কথা দিলাম আমি তোমারই, আছি আর আর কিছু নেই। ওই শেষের নামটা রানী আছে। ও, তা এরকম কবিতা কবে থেকে লিখছিস? না, এই প্রথম। ও, কাউকে উপহার দিই বুঝি? হ্যাঁ, না না, কবিতাটা বেশ ভালোই হয়েছে, যে লিখেছে সেও ভালো। শুধু যাকে দিবি সে ভালো হলেই হয়। যাই, নামাজটা পড়েই আসি। তুমি দেখে নিও, সে খুব ভালো। কিরে, কিছু বললি না? তোমার বলছে না তো, ঘরে তো কাউকে দেখছি না। আল্লাহ, তুই রকম
কথা দিলাম আমি তোমারই আসি পেলে পাইছি পুলছি রাতের চাপি সাতরাজার ধন মানি চার ধন তার দেই আর মগে বকশিস মোহালে এই চাদরের টুকরাটা আপনি কিনা দেখেন দেখি ল্যান্ড কুড়িয়ে পেয়েছে স্যার এখনো রিডিং করি নাই খালি একবার লুকিং করছি কথা দিলাম আমি তোমারই আছি থাকবো রানী চার গো রানী মগো বইন্ডি আপনি আমাকে বোনের জামাই মানে লয়ন বেরাদার আপনি লেগে যান হাজি খালি পরীক্ষার সময় ইংরাজি খাতাটার দিকে একটু নজর রাখবেন ঠিক আছে দেখা যাবে নো চ্যাট আগে জবান দিন বানানার গ্যারামারের ভুলে কোনো নম্বর কাটা যাইবে না আচ্ছা আচ্ছা পরে দেখা যাবে তোমরা এখন যাও দিলে দিলে কই তামাম দিন মুই যেন ভালো হইয়া রই Thank you.
এসে বলছে তুমি তুমি আমিও জানি তুমি তুমি তবুও চিরই অবিশ্বাসী তোমার পরশে সত্যি আজ আমি পূর্ণ আজ আমি ধন্য আমাকে ক্ষমা করো সুলতানা আমি যাই বলেছি তোমাকে ভেবে বলিনি ভুল করে বলেছি আমি জানি তুমি দুঃখ পাবে তার জন্য আমি সত্যি লজ্জিত সত্যি দুঃখিত খুব শিগগিরই ওদের বিয়ে কিন্তু বুঝলাম না কোন ঝগড়া সেটি হলো কিনা আলম সাহেবকে তুমি চেনো কবে থেকে যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছি সেদিন থেকে কিরে এ সুলতান আমার এ ঘরে যে জানি না কিছুই জানি না বাবা আমি কিছুই জানি না কাউকে জানি না কাউকে চিনি না শুধু জানি আজ থেকে আর কলেজে যাবো না এই আমার শেষ সব কিছু শেষ অসম্ভব এত বড় সাহস হতেই পারে এই বিশ্বাস নিয়েই থেকো ওসব ছোট ঘরের মেয়ে ছেলেকে তার তুমি চেনো না ওরা সব করতে পারে নইলে সব জেনে শুনে আলমকে ফাঁসিতে চায় কি বলছো তুমি শুধু আমি বলছি না সুলতানারাও একই মত নিশ্চয়ই রানীর সঙ্গে আলমের কোন একটা সম্পর্ক আছে আমার বাড়িতে থেকে আমারই খেয়ে পড়ে এত বড় স্পর্ধা আমি ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব তুমি যাও মাকে গিয়ে বলো কালি আলমের বাপমাকে ডেকে এ মাসের মধ্যেই যেন বিয়ের তারিখ ঠিক করে ফেলো তারপর চাকরবার আমি করব সালাম স্যার সালাম আপনি খেয়াল করেন নাই আজকে চার দিন ধরিয়া রানীবন্দি কলেজেই আসে না চার চারকু কথাটা একটু মুড়িয়ে দিন না তুই কি একটা খোঁজখবর নিন আসবা কইলাম যাইবেন একবার রানী
सामने बोलते तो लज्जा भय किसी हो ना हाँ जब लज्जा भय किसी नहीं हमें काउ के भय करी ना जा बोले थी सत्य बोले थी अपना जा खुशी अपनी ताई को तुपाल জঙ্গলে জ্যান্ত পুঁতে রেখে আসবি
ককিলা ওকে বলো ককিলা ওকে ও যে দেখতে ঠিক তোমারই মতো অবিকল তোমার মতো বিশ্বাস করছো না তা আমি ওকে তোমার কাছে নিয়ে আসছি ককিলা বিলেতে আমার লেখাপড়ার জন্য বাবা আপনাদের কাছ থেকে যত টাকা নিয়েছিলেন তার প্রতিটি পাই আমি শোধ করে দেব শুধু আমাকে কিছুদিনের সময় দিতে হবে ফেরত দেবার আশায় তো আমরা টাকা দিইনি বাবা তুমি তো আমাদের ঘরের ছেলে দুদিন বাদে সুলতানের সঙ্গে তোমার বিয়ে আর যে কথা কি তোমার মুখে শোভা পায় আমায় মাফ করবেন সুলতানাকে আমি বিয়ে করতে পারবো না তাহলে যা শুনেছি সবই সত্যি হ্যাঁ রানীকে আমি ভালোবাসি অকৃতজ্ঞ বেঈমান এ কথা আমাদের মুখের সামনে বলতে এতটুকু লজ্জ হলো না আমি সত্যি নিরুপায় বেশ তবে এই কথাও মনে রেখো চৌধুরী বংশের মান মর্যাদায় যে আঘাত তুমি হারলে তার ক্ষমা তুমি কোনো দিনই পাবে না শাস্তি তোমাকে পেতেই হবে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না রানীকে আমি ভালোবাসি আর সেজন্য যদি আমার জীবনও চলে যায় কোনো দুঃখ নেই আচ্ছা আলম ভালোবাসার জন্য না হয় তোমরা স্নেহ মমতা বিষয় সম্পত্তি সবকিছুই পায়ে ঠেলে দিতে পারো তাই বলে এই ভালোবাসার জন্য বংশের মান মর্যাদাও বিসর্জন দিয়ে দেবে রানীমা ভালোবাসার কাছে সবের কোনো মূল্য নেই তাই বলে সামান্য একটা চাষির মেয়ের ভালোবাসা চাষি বলে মানুষকে ঘৃণা করবেন না রানীমা ওরাই তো মাথার ঘাম পায়ের মাটির বুকে ফসল ফলায় যা দিয়ে আমাদেরও অন্ন জোটে ওরাই তো সত্যিকারের মানুষ মাটির গৌরব সেই একই কথা যা তুই একদিন বলেছিলি আজ আলমও বলছে সেই একই ভুল যা তুই একদিন করেছিলি আজ আলমও করছে বংশ মান মর্যাদার চেয়ে ভালোবাসা বড় এ আমি বিশ্বাস করি না আমি যা জানি আমি যা বুঝি তাই সত্যি তোরা যা জানি তোরা যা বুঝি সব মিথ্যে সব ভুল ভুল আপনি করেছেন আজ করছেন আপনি বলবো সব বলবো আজ আর কিছুই গোপন করবো না গোপন করেও লাভ হবে না তোর সব চালাকি ধরা পড়ে গেছে রাক্ষসী আজ আমি তোর সে রূপের জাদুকে ধ্বংস করে দেব যা দিয়ে তুই লোককে বশ করিস আমি হ্যাঁ ডাইনি তুই আমার জীবনে সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছিস আজ আমি প্রতিশোধ নেব যে রূপ দিয়ে তুই অন্যের পুরুষকে নিজের করে নিস তোর সে কার রূপ আমি শেষ করে দেব এই কাল সাপকে এভাবে মারলে আমি তৃপ্তি পাব না তোকে কেটে টুকরো টুকরো করব শেয়াল কুকুরকে দিয়ে খাওয়াবো আমাকে
আপনাকে প্রাণে মারবেন না, আমার জীবন ভিক্ষা দিন। আপনি পাঁচের প্রতিজ্ঞা করছি, শুধু এই বাড়ি নয়, এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। আমাকে যেতে দিন রানীমা, আমি যাব, আমি যাব। না, তুই যাবি না, আমি তোকে যেতে দেবো না। তুই চলে গেলে তুই ওর মতো হারিয়ে যাবি, তাহলে তাহলে যাবি আমার পাপের প্রায়শ্চিত্তও করতে পারবো না। দাদিমা, দয়া করে তুমি ওর প্রাণ ভিক্ষা দিতে পারো, এই বাড়িতে আশ্রয় দিতে পারো না। আমি বেঁচে থাকতে ওই বাড়িতে থাকতে পারবে না, এই মুহূর্তে আমি ওকে বের করে দেব। দারা চৌধুরীর কন্যা সুলতানা চৌধুরী, মোরা চৌধুরীর কন্যা রানী চৌধুরীকে এই বাড়ি থেকে বের করতে পারে না, কারণ দুজনেরই এই বাড়ির উপর সমান অধিকার। রানীমা, রানীমা নয়, বল দাদিমা, তোর শরীরে যে আমারই রক্ত বইছে, রক্ত বইছে আমারই সন্তান মোরা চৌধুরীর। আয় আমার বুকে, আয় তুই যে আমার আনুমানি, আমার বোনাদের স্মৃতি। তোর বাপকে, তোর বাপকে আমি বঞ্চিত করেছি, তোকে আমি বঞ্চিত করবো না, তোকে তোর সব অধিকার ফিরিয়ে দেবো, সব অধিকার। ওরে, কে কোথায় আছিস? তোরা কে কোথায় আছিস? যা, আনন্দ কর, উৎসব কর, গ্রামের সবাইকে জানিয়ে দে, ঘেরা পিটিয়ে দে, ঘেরা পিটিয়ে দে। আগামী শুক্রবার চৌধুরী বাড়ির রাজকন্যা রানীর সাথে প্রফেসর আলমের বিয়ে, প্রফেসর আলমের বিয়ে। কোথায় যাচ্ছ? এই কথা জানার অধিকার তোমার নেই। যেতে তুমি পারবে, তবে চৌধুরী বাড়ির মেয়েকে গ্রহণ করার পর? এই জীবন থাকতে আমি চৌধুরী বাড়ির ও মেয়েকে গ্রহণ করতে পারবো না। চৌধুরী বাড়ির হে মেয়েকে তো পারবে রানী। দাদিমার হুকুম, আগামী শুক্রবার চৌধুরী বাড়ির কন্যা রানী চৌধুরীর সঙ্গে প্রফেসর আলমের বিয়ে। আমাকে ক্ষমা করে দিয়েছ তো? এই খুশির দিনে তুমি কি বলছো রানী? আমি তো ভেবেই পাচ্ছি না কি করব, কাকে বলবো। হ্যাঁ, সবার আগে মা বাবাকে বলবো, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে। তুমি কাউকে বলবে না? বলবো, শুধু একজনকে। কাকে? আপনাকে যেতে হবে। না না, আমি কোথাও যাই না, আমি কোথাও যাওয়ার উপযুক্ত নই। মানুষের চোখে আপনি কি তা জানি না,
কিন্তু আমার চোখে আপনি এমন একজন মহাপুরুষ যার উপস্থিতি আমার জীবনের মঙ্গলটিকে আনবে, শুভ করবে আমার নতুন জীবন। না না আমি যাব না, আমি যেতে পারি না। আপনার উপর আমার কোনো অধিকার নেই, থাকলে হয়তো জোর করে নিয়ে যেতাম, বলতাম জীবনের সবচেয়ে আনন্দের দিনে আপনার পায়ের ধুলো না পেলে আমি তো শান্তি পাবো না, এবার লগ্নে আপনার আশীর্বাদ না পেলে আমি তো সুখী হব না। আমার মতো একজন সর্বহারা সর্বশান্ত লোককে দিয়ে যদি তোমার সুখ শান্তি আসে, আমার মতো একজন পাগলকে দিয়ে যদি তোমার আশা পূর্ণ হয়, তাহলে আমি যাব। কিন্তু কোথায় যাব বলে গেলে না তো? চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি? হ্যাঁ, সোনারকা চৌধুরী বাড়ি। সোনারকা চৌধুরী বাড়ি? সে বাড়ির সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি সে বাড়ির মেয়ে। আমি চৌধুরী বাড়ির ছোট ছেলে মুরাদ চৌধুরীর মেয়ে রানী চৌধুরী। কোকিলা, আমার কোন পাপের শান্তি যে বাপ হয়েও আমি আমার সন্তানকে চিনি না, জানি না তার জন্মের কথা। ককিলা, তোমাকে হারিও কি আমার শান্তির শেষ হয়নি? আর কেন ককিলা, আর কেন? আমি তোমাকে কথা দিয়েছিলাম ও বাড়িতে যাব না, কিন্তু আমি যাব, দয়া বা অধিকার চাইতে নয়। চৌধুরী বাড়ির ওই পাশার লোকগুলোর কাছ থেকে আমার মেয়েকে ছিনিয়ে আনতে তুমি আমাকে অনুমতি দাও। অনুমতি দাও ককিলা, অনুমতি দাও। এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সাহস শুধু একজনেরই আছে, আমি দেখতে চাই তুমি সেই কিনা। হ্যাঁ, আমি দয়া বা অধিকার চাইতে আসিনি, তোমার কাছ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিতে এসেছি। কেন, আর কোনো অপরাধ তো আমি করিনি, আমি ওকে সাহায্য দিয়েছি,
স্বীকৃতি ও সমস্ত অধিকার, যার বাপকে অধিকার দাওনি, যার মাকে স্বীকৃতি দাওনি, তার উপর অত দয়ার নাই বা করলি মা? আমার ভুলের শাস্তি আমাকে আর কত দিবি, আর কত প্রতিশোধ নিবি আমার উপর? এখনো কিন্তু স্বামী বেঁচেনি, এবার কাঁদছি পুরাণ ফিরে আয়। আমি ক্লান্ত, আর সহ্য করার শক্তি আমার নেই। ফিরে আয় বাবা, ফিরে আয়, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চিৎকারতে। ফিরে চলো, আমি তোমার মেয়ে, আমার তোমার উপর অধিকার আছে, সে অধিকার আমি তোমার কাছে কোনো দিন চাইনি, আর চাইছি। ফিরে চলো বাবা। না, আমি তোর মাকে কথা দিয়েছি, যাবো না। মা থাকলে কথাই বলতো, যাও কি বলছি? না, বলতো না। হ্যাঁ বলতো, কোনো দিন বলতো না। আমি বলছি ফিরে চলো। কোকিল, ওগো আমি যে আজ পিছুইনি, আমার স্বামী তার অধিকার পাচ্ছে, আমার মেয়ে তো স্বীকৃতি পাচ্ছে, আর কেউ কোনো দিন এ কথা বলতে পারবে না কোকিলা অপয়া। আমার আমার কপালের অপয়া ছাপ মুছে দাও, মুছে দাও, মুছে দাও।